সবাই বর্ধমান দক্ষিণ বিধানসভায় আমরা দেখেছি যে সাধারণ মানুষ আমাদের কোনো অবস্থাতেই বঞ্চিত করেনি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভাবমূর্তি তা উজ্জ্বল হয়ে আছে বর্ধমানে। তাই আপনাদের আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা এগিয়ে আসুন, আমাদের কাজের ধারার একটু প্রচার করুন। আপনারা কোনো জায়গায় আমাদের যদি ফাঁক ফোকর থাকে, ত্রুটি থাকে, তা পূরণ করার জন্যে পরামর্শ দিন এবং আমরা সেইভাবে কাজ করবার চেষ্টা করব। এখানে কারো প্রতি কারো কোনো বিদ্বেষ নেই, সব সম্প্রদায়ের প্রতি আমাদের কর্তব্যবোধ আছে, সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। তবে একটা জিনিস, যে কোনো রকমের মানে অন্যায় বা কোনো রকমের অপপ্রচার এটা আমরা কিন্তু মেনে নেব না। যেটা সত্য সেটা বলার অধিকার সবারই আছে, কিন্তু রটনা বলতে যা বোঝায় সেটা যেন বর্ধমানে না হয়। কারো ক্ষোভ থাকলে বা কারো ইয়ে থাকলে সরাসরি ফোন করবার তো সুযোগ পাচ্ছেন, আমার কাছে এলো, আমি বিধায়ক হিসেবে তা দূর করবার চেষ্টা করছি এবং করব। নজরুল মঞ্চে আমাদের মাননীয় নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলীয় নেতাদের নিয়ে, কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেই বৈঠকে তিনি আমাদের জানান যে তৃণমূল কংগ্রেসকে মানুষের কাছে নিয়ে যেতে হবে, মানুষের সেবায় তৃণমূল কংগ্রেসকে কীভাবে কাজে লাগানো যায় তার প্রচেষ্টা করতে হবে। এবং তিনি আমাদের একটা ফোন নাম্বার দেন যে যদি এলাকার কোনো মানুষের কোনো সমস্যা থাকে বা কোনো মতামত থাকে তাহলে সেই ফোন নাম্বারে জানাতে। ফোন নাম্বারটি হলো 9137091370। এবং এটাও বলেছে যে এলাকায় সাংবাদিক সম্মেলন করে এবং কর্মীদের নিয়ে মানুষের সঙ্গে তৃণমূলের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করতে প্রচেষ্টা চালাতে। সেই নির্দেশ মতো আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় এই সাংবাদিক বৈঠকে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আপনারা অনুগ্রহ করে নানা কাজের ব্যস্ততার মধ্যেই যে এখানে এসেছেন তার জন্য আপনাদের বিশেষ ধন্যবাদ দিই। আমার সঙ্গে আছেন আমাদের যে নতুন প্রচার অভিযানের কমিটি তৈরি হয়েছে, সেই কমিটির চার সদস্য, একজন খোকন দাস, আরেকজন কাঞ্চন কাজী, আরেকজন আশিস বিশ্বাস এবং আরেকজন অনির্বাণ কুণ্ডু। আর আমাদের যে একটা পাঁচজনের কমিটি হয়েছে, যে যাদের সঙ্গে যোগাযোগ করে এই প্রচার অভিযান নানা রকমভাবে সাধারণ মানুষ করতে পারবে, তাদের মধ্যে পাঁচজন আছে। পাঁচজনের মধ্যে আইনুল হক মল্লিক এখানে উপস্থিত আছেন। এখন আমাদের সবারই প্রচেষ্টা হচ্ছে এই, আমরা আগেও যেমন করেছি, আমাদের বর্ধমান শহরে আমাদের এটা এলাকা, সেখানে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি বিশেষ উজ্জ্বল হয়ে আছে। আপনারা লক্ষ্য করে দেখেছেন যে 1911 থেকে আজকে দু হাজার এগারো থেকে 2019 আমাদের যতগুলি নির্বাচন